হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি উইথ লরেন। সো দেখতেই পাচ্ছেন আমার বাইরে বের হয়েছি। সো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি শপার্সে, কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে ওটার রিফিল চলে এসেছে, ওগুলো কিনতে। যান এদিকে একটু তাকাও। $12 Yeah, that's good. $4 lottery, you got $12. It's just for fun. Sometimes we buy some lottery to test our luck. Marshlo, Kiniastro, Shark. What is Sumatro? Yeah, to Shark. One egg shark. লিনা দিকে দিতে পারবো তো, অনেক সাথে আছে। হ্যাঁ একবার দিব না, কিন্তু সে এবং তার হাজবেন্ড আসবে। ও তারা আসবে, এক বেশি করে উঠাইছি রান্না করব। ও আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। রাখো তাহলে এদিকে। বাবা কই ঘুমাইতেছে? রাতে তার ঘুম হয়নি। মা এদিকে লাল শাক গুলো বেছে নিচ্ছে, আর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এদিকে আমার হাজবেন্ড বলতেছে ক্ষুধা লাগছে, আমারও একটু ক্ষুধা লেগেছে, তাই আমি সমুচা ভাজবো প্যাকেটের। তো এক প্যাকেটের মধ্যে 10টা থাকে। আমার তেল প্রায় গরম হয়ে গেছে, আমি একে একে দিব এখন। মা এদিকে লাল শাকগুলো ধুয়ে নিচ্ছে ভালো মতো। এখন যাবো নিচে, দেখি মা কি রান্না করতেছে। কারণ যেহেতু আমি বাইরে গিয়েছিলাম, মা অলরেডি দেখছে, আমি দেখেছিলাম আসার আগে। যেহেতু আমি এক্সারসাইজ করেছি, সে অলরেডি লাল শাক বসিয়ে দিয়েছিল। সো এখন দেখি সে কি করতেছে। দেখেন সবাই মোবাইল নিয়ে বিজি। মাও মোবাইল নিয়ে বিজি, বাবাও মোবাইল দেখতেছে আর কফি খাইতেছে। যেহেতু রান্না বান্না শেষ, দেখি মা কি রান্না করছে, আমি এখন রান্না করে যাব। রান্না করেছে লাল শাক, আর রান্না করেছে ডাল, আর রান্না করেছে গরুর মাংস আলু দিয়ে ঝোলকারি। ভাই তো আবার বাংলাদেশের খাবার খাবে না, পছন্দ করে না সবসময়, তার জন্য বার্গার স্যান্ডউইচ বা হচ্ছে ভাতের সাথে চিকেন ব্রেস্ট এগুলা বেছে নিতে হয়। খাওয়া দাওয়া শেষ, সবাই এখন টিভি দেখতেছে আর গল্প করছে। হ্যাঁ
হ্যালো এভরিওয়ান, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং মতামত জানাতে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন আপনাদের মতামত।